পাঁচটি পুরাতন হট গানের নতুন বলিউড রিমিক্স ভিডিও, যেগুলো আবারও সুপারহিট। রিমিক্স গান সঙ্গীত জগতে কিছুটা নতুন এবং জনপ্রিয়তা একটি ট্রেন্ড। পুরাতন জনপ্রিয় গানের রিমিক্স তৈরি একটি মডার্ন ট্রেন্ড। এক্ষেত্রে গানটি হিট হওয়ার সম্ভাবনা যেমন শতভাগ, তেমনই দর্শক আকর্ষণও তুলনামূলক সহজ। চলুন দেখে নেওয়া যাক বলিউডের পাঁচটি হিট পুরাতন গান, যেগুলো রিমিক্স ভার্সনে সুপারহিট। এক, লাইলা মে লাইলা, রেইস। আশির দশকের জনপ্রিয় গান লাইলা মে লাইলা, গানটির রিমিক্স ভার্সন বর্তমানে সবার কাছে অত্যন্ত পপুলার। মোস্ট ওয়ান্টেড পর্ন স্টার সানি লিওন এবং রোমান্টিক হিরো শাহরুখের উপস্থিতিতে গানটিকে সুপারহিট করে তুলেছে। তবে গানটির রিমিক্স তৈরিতে বেশ বেগ পেতে হয়েছিল নির্মাতাকে। এই গানটিতে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং সানি লিওন প্রথমবার একসাথে কাজ করেছেন। হার্ট মেলোডির চমৎকার এই গানটি দেখে অনেকেরই নাকি শাহরুখ বা সানির মতো নাচতে ইচ্ছে করে। দুই, হাম্মা হাম্মা ওকে যাক। 1995 সালে মুক্তিপ্রাপ্ত বোম্বে সিনেমার জনপ্রিয় এই গানটি ওকে জানু মুভির জন্য রিমিক্স করা হয়। মূল গানটিতে সুর করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমান, গেয়েছিলেন রিমো ফার্নান্দেজ এবং লিখেছেন গুলজার। গানটির নতুন মিউজিক ভিডিওটিতে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের কেমিস্ট্রি নতুন করে আবার সাড়া ফেলেন। তিন, তাম্মা তাম্মা এগেইন, রবীন্দ্রনাথ কি দুলহানিয়া। পার্টি বা গ্রুপ ডান্সের জন্য আপনার পছন্দের তালিকায় গানটি রাখতে পারেন। রিমিক্স ভার্সনে রবীন্দ্রনাথ কি দুলহানিয়া মুভির এই গানটিতে অভিনয় করেছেন এ পর্যন্ত দুই বিদ্যমান তারকা আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। মূলত থান্ডার মুভির এই গানটি 90-এর দশকে দারুণ হিট হয়েছিল। স্যার সিজবারি মেশিন। অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন অভিনীত মহারাজ সিনেমার এই গানটি 90-এর দশকে দারুণ জনপ্রিয় ছিল। মেশিন সিনেমার জন্য গানটি পুনরায় শুট করা হয়। রিমিক্স ভার্সনে মুস্তফা বারমাওয়ালা এবং কায়রা আদভানির চমৎকার ফেসিয়াল এক্সপ্রেশন ও দৈহিক কসরত দেখানো মন কেড়ে নেবে। মজার ব্যাপার হলো সিজ বাড়ি হে মস্ত মস্ত রিমিক্স গানটি সুপারহিট হলেও সিনেমাটি তেমন ব্যবসা সফল হয়নি। পাঁচ, লিপ তেরি বান্ধ হাই, যুদ্ধ টু। অনু মালিকের গাওয়া এই গানটি এতটাই হিট হয়েছিল যে রিমিক্স ভার্সনটি ব্যাপক সাড়া পেলেও ওয়ার্ল্ডার ভার্সনটিও একতরফাভাবে ছাপিয়ে দিতে পারেনি। যুদ্ধ দুই মুভিটিতে এই গানটির রিমিক্সে অভিনয় করেছেন দারুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসি পান্ডু। গানটির রিমিক্স ভার্সন বিনোদন প্রেমীদের ব্যাপক প্রশংসা পেয়েছে। তো বন্ধুরা, এর ভিতরে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাদের সাথেই থাকুন।